শুভ সকাল, আমরা কক্সবাজার পৌঁছে গেলাম খুব ভোরে। আমরা যেহেতু খাগড়াছড়ি থেকে রওনা দিয়েছি, আমরা খাগড়াছড়ি শহর থেকে রাত 10টায় আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি। তো ওই চট্টগ্রাম বিভাগ হয়ে আমরা মূলত কক্সবাজারের দিকে আমরা রওনা দিয়ে আজ খুব ভোরে আমরা সকাল ভোর পাঁচটা বা 5:30টার দিকে আমরা কক্সবাজার শহরে, ওটা যেটাকে আমরা কলাতলি বিচ বলি, ডলফিন মোড়, আমরা সেখানে গাড়ি থেকে নেমেছি। তারপর আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ছেলে সহ আমরা সেই কলাতলি বিচে আমরা যাওয়া শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকতে দেখবেন আপনারা সকল জেলা হতে এখানে কক্সবাজারে গাড়িগুলো এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি এয়ার কন্ডিশনড যুক্ত গাড়ি এখানে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। এগুলো সব সকাল খুব ভোরের দিকে এগুলো পৌঁছে গেছে গাড়িগুলো বিভিন্ন জেলা হতে। আপনারা দেখছেন আরও এখানে বিভিন্ন হোটেল আমাদের পাশে, আর বাম পাশে আপনারা দেখছেন আরেকটি গাড়ি। এখনও পর্যন্ত অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে কক্সবাজার ছেড়ে। মূলত কক্সবাজারে আপনারা, যেহেতু আমি বলছিলাম আমি পার্বত্য এলাকা খাগড়াছড়ি থেকে আসছি, এখানে আমার সাথে মা বাবা, আমার ওয়াইফ, আমার ছেলে এবং আমার ছোট বোন, আমরা একসাথে রওনা দিয়েছিলাম রাত 10টার দিকে। একটি গাড়ি এখানে হলো শান্তি পরিবহন, যে গাড়িটি হলো পার্বত্য খাগড়াছড়ি জেলা হতে বিশেষ করে সমস্ত এখন পুরো বাংলাদেশ জুড়ে এই গাড়িটি বিচরণ করছে। আপনারা দেখছেন এখানে নন এসির গাড়িও রয়েছে। যাই হোক, আপনারা খাগড়াছড়ি বা পার্বত্য এলাকা থেকে যারা আসতে চান, আমি বলবো বিশেষত তাদেরকে আপনার বিভাগীয় শহর চট্টগ্রাম হয়ে আসতে হয়। আমরা দেখছেন আপনারা এখানে পূরবী পরিবহন, এস আলম, সৌদিয়া, এই পরিবহনগুলো এখানে মূলত বিস্তার লাভ করেছে। সবচেয়ে আমি দেখলাম খাগড়াছড়ি বা এখানে কক্সবাজারে যে গাড়িগুলো সবচেয়ে বেশি চলে, তার ভিতরে মার্শা পরিবহন খুবই ফেমাস, পূরবী পরিবহন দেখলাম। তারপর দেখলাম আবার সৌদিয়া অ্যারো বা সৌদিয়া পরিবহন, এই গাড়িগুলো খুবই মানে এখানে বেশি নন এসি হিসেবে চলাচল করছে। তাদের একটা দাপট দেখলাম চট্টগ্রাম জেলা হতে, চট্টগ্রাম বিভাগ হতে এদিকে খাগড়াছড়ি পর্যন্ত, আপনার দুঃখিত কক্সবাজার পর্যন্ত। আমরা এখন সেই ডলফিন মোড়ে পৌঁছে গেছি। আর ডলফিন, আমরা যে রাস্তা দিকে, যে হোটেল দিকে আসলাম, ওই সোজা এসে ডান দিকে যদি আপনারা মোড় নেন, এদিকে গেলে আপনারা সুগন্ধা বীচ, লাবণী পয়েন্ট, এগুলো আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এদিক থেকে আপনার এই মোড়টা, এই যে আমার হাতের ডান দিকে যে গাড়িগুলো আসছে এগুলো, এটা হলো আপনার কক্সবাজার এয়ারপোর্ট বা মূল শহরের দিকে এই রোডটা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা পার হচ্ছি। আমার ছেলে মাত্র 4 বছর, তাকে নিয়ে আমি প্রথম কক্সবাজার, আমি প্রথম না, আমার ছেলে প্রথম, আমি এর আগেও 4-5 বার এসেছি কক্সবাজারে। আর আমার যে হাতের যে বাম দিকে, অর্থাৎ এই দেখেন, এই যে বড় যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রোড গেছে, এদিকে আপনার মেরিন ড্রাইভ রোড, এই যে আমি আপনাকে দেখাই এই রোডের দিকে, এই রোডের দিকে গেলে আপনারা মেরিন ড্রাইভ রোড পাবেন। আর সোজা গেলে হলো আমার কলাতলি বীচ, ডলফিন মোড়ের সোজা হলো কলাতলি বীচ। সকলকে ধন্যবাদ সেজুতি ট্রাভেলস। আপনাদের দেখবেন সমস্ত গাড়িগুলো এখানে চলে আসে, খুব সহজে আরামসে আসতে পারবেন। আপনারা, আমার ছেলে, সে আবার আপনাদেরকে থাতা দিচ্ছে, হাই দিচ্ছে, দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।